আমি মুকুল কেন ক্যামেরা দেখতে পাচ্ছি, এই যে দেখো এই দিনটা প্রতি বছর এটার গ্রোথ হয়। এখানে আমি একটা জিনিস তথ্য দিতে চাই, প্রথম বছর এখানে মাত্র 10টা না 12টা আম হয়েছিল গাছটাতে প্রথম বছর। এটা নিয়ে তৃতীয় বছর মেবি বা ফোর্থ ইয়ার হয় মেবি। তো এখন গাছে আম অনেক যথেষ্ট আম হয় গনার বাহিরে, আলহামদুলিল্লাহ ঝরিয়ে পড়ে শত শত। এবং আমটা এত মিষ্টি, এত ভালো লাগে নিজেদের গাছের বলে বলতেছি না। তো এই নিয়ে আসলাম আপনাদের কাঁঠাল গাছের সামনে। এই সেই ঐতিহাসিক কাঁঠাল গাছ আমার জন্য, এই জন্য যে আমরা এই কাঁঠাল গাছটা বাঁচানোর জন্য বাড়িটা বেশি একটা বাড়াইয়া করিনি, এটা একটু সুন্দর করে দুইটা ইউনিটের মতো করে বাড়িটা করা যেত। এখানে সিনসাম ডুপ্লেক্স বাড়ির মতো কাঁঠাল গাছটা বাঁচানোর জন্য, কারণ এখানে শহর অঞ্চল টাইপের গাছ খুব ভ্যালুয়েবল, আস্তে আস্তে সব গাছ চলে যাবে। তো আমরা গাছটা রাখছি, মায়ের বাগান দেখাইতেছি, তার এখানে টমেটো মমেটো আছে, ওদিকে আমরা চাষবাস করে দেয়। এদিকে ওনারটা মরিচ গাছ, বেগুন গাছ এগুলো আছে। তো ওনার বেগুন দেখাচ্ছি, টমেটো দেখাচ্ছি, কুমড়া গাছও লাগা দিচ্ছে, টপ টাইপের সব সাত বাগান, সাত কৃষি যেটা, এই যে তাল বেগুন নাকি বলে এই বেগুনটা। তো আর কি এগুলো বস্তা, এতে দেখাচ্ছি বেগুন টেগুনি টবের টাইপের, মানে বস্তায় ভরে ঘুরে এ করে। আমার মামা খুব ভালো কৃষি কাজ পারতো, মায়েরও ভালোই পারে। তো এগুলো হালচাল, এটা দেখে কাঁঠালের এটা দেখে। তো এখন মাসাল্লা যথেষ্ট মুকুল আসছে, অনেক কাঁঠাল কাঁঠাল সরি আমও হবে আশা রাখছি আল্লাহর উপরে। এবং আমও মাসাল্লাহ সরি কাঁঠালও উঁচি এবং বড়ই হয়ে গেছে, আমি খেয়ালও করি নাই। যাই আসি ঘরে, এই যে দেখেন আমি ছাদের থেকে এবার নিচ্ছি ক্যামেরাটা, কাঁঠাল বেশ বড়ই হয়ে গেছে বলা যায়। না এনে ক্যামেরাতে একটু বড়ো করে দেখেছি, অ্যাকচুয়ালি এটা এখন 7-8 ইঞ্চি হয়েছে, অত বড়ো না, না বা 10 ইঞ্চি মতো হয়েছে, ক্যামেরাতে বড়ো লাগতেছে। ক্যামেরা আসলে ইয়ে যে মুছি কাঁঠাল এটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই কাঁঠাল হয়তো সবার শেষে, এখন একটু আগেই আসছে দেখা যায় কাঁঠালের সিজন। অনেকে কাঁঠাল খাচ্ছেও দেখছি ফেসবুকে, এটা স্ট্যাটাস দিছে কাঁঠাল, যে আগে আসে তার স্ট্যাটাস হয়ে গেছে। তো এই আম গাছটা, কাঁঠাল গাছটা, এই গাছগুলোর জন্য বাড়িটা এই সাইডটা ভোট দিতে হয় না, মাঝে বাড়িটাতে আছে, ছোটো বোনের বাড়িটা বাইরে আছে। যে যাই হোক, এগুলো হালত, এটা আপনার সাথে একটু শেয়ার হলাম।